আসুন আসুন প্লিজ কাম আসুন এই কঙ্কনা কঙ্কনা এই কঙ্কনা ওরা এসে গেছেন কঙ্কনা আমার ওয়াইফ আপনারা আসবেন শুনে আমি সত্যিই খুব খুশি হয়েছি দেখি हम लोगों ने कैसी समस्या में आप लोगों को डाल दिया हमारा इरादा सिर्फ घर का बना खाना खाने का था अगर ये हमें पता होता कि बोस बाबू के घर में होना है तो हम आपको कभी भी समस्या में नहीं डालते ना ना छी छी यही भावे बोल बेन ना समस्या समस्या क्या ना होवे इट्स माय प्लेजर प्लीज प्लीज बोसुन बी सीटेड प्लीज प्लीज बैठिए बैठिए আমরা কিন্তু অতিথি আপ্যায়ন করতে খুব ভালোবাসি ও আচ্ছা পরিচয় করে দিই ও হচ্ছে আমার ভাইপো স্ত্রী মহুয়া এই বাড়ির বউ নমস্কার নমস্কার এই পরাগ পরাগ হ্যাঁ ফুল কাকা এদিকে আয় পরাগ ও হচ্ছে কি আমার ভাইপো পরাগ ও কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ার হাউ ইউ ফাইন হ্যালো এই কঙ্কনা যশ কোথায় রোহিণী যশ এক মিনিট রোহিণী ও আয় 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 পরিচয় করে দিই আমার ছেলে যশজিৎ হ্যালো আর আমার ছেলের বউ রোহিণী ওদের খুব সবেমাত্র বিয়ে হয়েছে আর কি দুজনেই ডাক্তার ইন্টার্নশিপ করছে মেডিকেল কলেজে আছে গুড ভেরি গুড নাইস টু মিট ইউ সেম হিয়ার থ্যাংক ইউ আপনারা একটু বসুন হ্যাঁ 2 মিনিট বসুন আমি আসছি প্লিজ এক্সকিউজ মি বাহ আপনার বৌমা তো খুব কাজের কাজে বলেছেন ডাক্তারি পড়ছে বলে যে অন্য কাজ পারে না তা একেবারেই নয় প্লিজ ডোন্ট মাইন্ড আমাদের না আজকে একটা ছোট সমস্যা আছে না মানে সেরকম কিছু না আমাদের কলেজে ফেস্ট চলছে তো সেখানে রোহিণী পারফর্ম করছে আর আমিও এনগেজ থাকব ওই প্রোগ্রাম প্রোগ্রাম নিয়ে আর কি আমি সেক্রেটারি কমিটির তার জন্য তো আপনাদের সাথে আজকে একসাথে লাঞ্চটা করতে পারবো না আমি খুব দুঃখিত বাট নেক্সট টাইম ফর শিওর আমরা একদম একসাথে আমরা লাঞ্চ করব তো আজকে আমাদেরকে একটু এক্সকিউজ করলে খুব সুবিধা হয় আর কি আসলে আজ এমন একটা দিন ওদের কলেজে একটা অনুষ্ঠান আছে নালে ওরা থাকতো ওনারা কিচ্ছু মনে করবে না যশ ওনারা কাজের মানুষ কাজের দাম দিতে ওনারা জানেন আরে না 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 কোই বাত নেই ভাই আপ লোগ আপনে কাম মে যাও হাম লোগ বাস লাঞ্চ করেঙ্গে ও নিকল জায়েঙ্গে আরে হামে ভি তো ফ্লাইট পকড়না হ্যায় হ্যাঁ আচ্ছা লাঞ্চের সব কত দূর মোটামুটি সব রেডি হয়েছে তো হ্যাঁ হ্যাঁ ফুলকাকু সব রেডি আছে আমরা কিছুক্ষণের মধ্যেই সার্ভ করতে পারবো মানে জিজ্ঞেস করছিলাম যে আপনারা মাছ টাছ খান তো মানে আমরা তো বাঙালি আর একটু মাছ খেতে ভালোবাসি আজকে আপনাদের জন্য স্পেশালি আমি আর ফুলকাকা বাজারে গিয়ে একেবারে ভ্যারাইটিজ মাছ নিয়ে এসেছি হ্যাঁ হ্যাঁ আমরা জানি বাঙালিদের বাড়ির খাওয়া মানেই মাছ ভাত আমরা যদিও মাছ টাছ খুব একটা আগে খেতাম না কিন্তু এখন কলকাতায় এসে এসে যায় যেই ডাকে তার বাড়িতে মাছ ভাত খেয়ে খেয়ে আমরা আপাতত মাছ ভাতের খুব ভক্ত হয়ে গেছি আপনাদের ফ্লাইট কটায় 4:35 এ বাবা তাহলে তো আপনাদের অন্তত ঘন্টা দুই আড়াই আগে বেরিয়ে যাওয়া উচিত हाँ मुझे 5 मिनट पहले तो रिपोर्टिंग करना पड़ता है तो 1 घंटा पहले तो निकलेंगे ही हम लोग
हमारे हाथ में भी ज्यादा समय नहीं है। ঠিক আছে আমি দেখছি কঙ্কনা বলছি যে উনাদের সময় নেই তাড়াতাড়ি অ্যারেঞ্জ করো সবটা আগে দেরি হয়ে যাবে না আমি দেখছি আন্টি বলছি আমরা তাহলে বেরোই অ্যাকচুয়ালি আমাদের না একটা পারফরম্যান্স আছে মানে আমার পারফরম্যান্স আছে আর জশকেও যেতে হবে কলেজে তাই উই আর ভেরি ভেরি সরি আমরা লাঞ্চে থাকতে পারবো না বাট ইউ প্লিজ এনজয় লাঞ্চ আর এটা ডিউ রইলো কিন্তু নেক্সট টাইম আমরা যেহেতু থাকতে পারলাম না তাই জন্য আরেকবার আসতে হবে আমরা একসঙ্গে লাঞ্চ করব আচ্ছা যাওয়ার আগে কিন্তু আপনাদেরকে কথা দিয়ে যেতে হবে আপনাদেরকে আবার আসতে হবে না তার পেছনে কারণ আছে আমাদের বাড়িতে গেস্ট এলে আমরা সবাই একসাথে বসে খাই তো সেটা তো এবার পসিবল হচ্ছে না তাই নেক্সট টাইম এলে সেটা আমরা ফুলফিল করব প্লিজ আসবেন আবার আচ্ছা আচ্ছা তা হবে আমরা আবার আসব আচ্ছা তোমরা যখন বোম্বেতে যাবে ডু লেট আস নো মিস্টার বোস ওরা যদি কোনোদিন বোম্বেতে যায় না ডু লেট আস নো তাহলে অন্তত আমরা আমাদের বাড়িতে ডেকে আপ্যায়ন করার সুযোগটা পাবো সো নাইস অফ ইউ নিশ্চয়ই জানাবো আমরা তাহলে এখন আসছি হ্যাঁ হ্যাঁ আপনি নিকলো নে কাম মে যাও নিকলো থ্যাংক ইউ চল জশ আন্টি বেরোলাম অল দ্য বেস্ট থ্যাংক ইউ খুব ভালো ওকে থ্যাংক ইউ জশ সাবধানে যাও হ্যাঁ আসছি হ্যাঁ ও কি পারফর্ম করবে আসলে ও একটা ডান্স কম্পিটিশনে নাম দিয়েছে ওদের কলেজে সেখানেও পারফর্ম করবে क्या बात है बहुत अच्छा है राहुल दा बोलो हेलो हेलो शबनम कत देरी हबे बेरोते राहुल दा आमार मोने हाज आमी सुजोगटा हाथ छाड़ा करलाम गो आज बोधे आमारा जावा हबे ना माने शबनम एटा आमार काछे चैलेंज छिलो এখানে রোহিণীর নাম দিয়েছে তোমাকে এটা উইন ওভার করতেই হবে তুমি কেন বুঝতে পারছো না শোনো আমি কোনো কথা শুনতে চাই না তুমি যত তাড়াতাড়ি বাড়ি চলে এসো কি করব বলো তো রাহুল দা আমি কিভাবে এভাবে চলে আসতে পারি দেখো আমার নেই বাড়িতে একটা কমিটমেন্ট আছে এই বাড়িতে লোকজন এসেছে সব দায়িত্ব পড়েছে আমার উপর সব রান্না আমাকে করতে হবে এই রান্না শেষ হলে হয়তো তাদেরকে খাবারও আমাকেই দিতে হবে সবকিছু শেষ করে রেডি হয়ে তারপর আমি বেরোতে পারবো ততক্ষণে হয়তো তোমাদের প্রোগ্রামটাও শেষ হয়ে যাবে রাহুল দা আমাকে তুমি ক্ষমা করো রাহুল দা আমি বলতে তোমার মুখটা রাখতে পারলাম না তুমি ভুল করেছো শবনম তোমার এটা মেনে নেওয়া উচিত হয়নি তুমি যখন জানো তোমার পারফরম্যান্স আছে তুমি কেন বলে দাওনি সবাইকে রোহিণী তো আসছে তাহলে তোমার আসতে প্রবলেমটা কোথায় রাহুল দা রোহিণী দি না এই বাড়ির বউ আর আপাতত এই বাড়ির মেড সার্ভেন্ট আমি সেটা তুমি নিজের ইচ্ছা হয়েছে শবনম কেউ তো তোমার বলেনি ওই বাড়িতে যে মেড সার্ভেন্ট হয়ে থাকো দেখো শবনম আমি জানি তুমি জশকে খুব ভালোবাসো আর ওর কথা রাখতেই তুমি ওই বাড়িতে গিয়ে পড়ে রয়েছো যে একদিন কথা দিয়েছিলে বলে কিন্তু তুমি আমাকে একটা কথা বলো তো জশ কি তোমার ভালোবাসার মর্যাদা দেয় ও কি দেয় তোমার ভালোবাসার মর্যাদা ও তো তোমার ট্রাস্ট পর্যন্ত করে না সব সময় তোমাকে অপমান করে হিউমিলিয়েট করে ওর বউয়ের সামনে তোমাকে আরো বেশি করে অপমান করে এরপরও ওকে ভালোবাসতে ইচ্ছা করে ওর বাড়িতে থাকতে ইচ্ছা করে বলো বলো আমি কি কোনো ভুল কথা বলছি বলো রাহুল দা এখন এত কথা বলার সময় নেই আমার হাতে এখন অনেক কাজ আমাকে রান্না তাড়াতাড়ি শেষ করতে হবে ওনাদের ফ্লাইট ধরার আছে না না হলে ওনারা খেয়ে যেতে পারবেন না এখন আমি রাখছি রাহুল দা শোনো 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 আমার কথা ভালো করে শোনো তুমি তুমি যত তাড়াতাড়ি পারো তুমি চলে এসো কাজ শেষ করে তোমাকে এখানে আসতে হবে তুমি কেন বুঝতে পারছো না আর শোনো আমি আমি যাদের সাথে কথা বলে রাখছি যাতে তোমার একটু দেরি হলো ওরা তোমাকে সুযোগ দেয় নাচের জন্য তুমি চলে এসো যত তাড়াতাড়ি পারো রাহুল দা যখনই আমার শেষ হবে তখন যেতে যেতে জাজরা আমার জন্য অপেক্ষা করবে না রাহুল দা ততক্ষণে হয়তো অনুষ্ঠানই শেষ হয়ে যাবে শবনম শোনো আমি তো বলছি আমি জাজদেরকে বলে রাখছি যাতে আমি সব ম্যানেজ করে দাও তুমি একটা কাজ করো তুমি রান্না বান্না শেষ করে তুমি তাড়াতাড়ি চলে এসো ঠিক আছে
তাছাড়া গেস্ট কি তোমার আমাকে বলো তো তোমার গেস্ট যাদের গেস্ট তারা দি খাবার সার্ভ করে দেব তোমার কিছু কথা তুমি তাড়াতাড়ি চলে এসো প্লিজ কঙ্গনা দেখো ওদের তো লেট হয়ে যাচ্ছে আমি এখন দেখছি এখন আস হ্যাঁ রাহুল আমি দেখছি আমি কথা দিতে পারছি না আমি চেষ্টা করব রাহুল দা হ্যাঁ এখন আমি রাখছি কি ব্যাপার তোমার তোমার তো রান্না শেষ হয়নি বাড়িতে গেস্ট এসেছে তুমি ফোনে কথা বলে যাচ্ছো কে ফোন করেছে রাহুল দা তোমার এই সব ব্যাপারগুলো বাড়ির বাইরে করবে কি ব্যাপার আন্টি তোমার কি মনে হয় রাহুল ছেলেটি তোমায় কেন ফোন করে সেটা বোঝার মতো বুদ্ধি আমার নেই আন্টি আপনার যখন বোঝার মতো বুদ্ধি আছে তাহলে আমাকে জিজ্ঞাসা করছেন কেন মুখে মুখে কথা বলবে না তোমাকে আমি খালি বলেছি রান্নাটা শেষ করো আর রাহুলকে বলবে এখানে যেন ফোন না করে কি করে বারণ করব আন্টি আমি রাহুলদাকে ফোন করতে আমি রাহুলদাকে বারণ করতে পারবো না আন্টি আমি রাহুলদাকে অত্যন্ত শ্রদ্ধা করি বাজে কথা না বলে কাজের কাজ করো তুমি আসলে একটা ছেলে ধরা মেয়ে আমার ছেলেকে ধরতে চেয়েছিলে পারোনি হাতে বাইরে চলে গেছে এখন রাহুল ছেলেটার উপর ভর করেছো ওর ঘাড়ে ভর করে বসে আছো তো ভালো কথা তুমি যখন ভর করেইছো ওখানে যাও আমার বাড়িতে থাকবে আর ওই ছেলেটি ফুর্তি করবে এ তো আমি হতে দেব না আন্টি আপনাকে আমি আমার মায়ের মতো সম্মান করি আপনি জজদার মা এইসব কথা প্লিজ আপনি বলবেন না আর এইসব কথা বললে কথায় কথা বাড়ে আমার হাতের কাজ এখনো শেষ হয়নি চাটনি করাটা বাকি আছে চাটনিটা করলেই আমি খাবারটা দিয়ে দিতে পারবো আপনি যদি এখন এসব কথা বলেন তাহলে আমার আরো দেরি হয়ে যাবে আপনারা টেবিল রেডি করুন আমি চাটনিটা কমপ্লিট করেই আসছি তুমি ভাষণ বন্ধ করো আমি কি করব আর না করব তোমার কাছ থেকে কিন্তু শিখবো না রান্নাগুলো শেষ করো আর একটা কথা শুধু রান্না করলে কিন্তু দায়িত্ব শেষ নয় যারা এসছেন তাদেরকে তুমি খাবার সার্ভ করবে বাড়িতে মেড সার্ভেন্ট আছে আমরা কেন খাবার দেব আন্টি এটা তো ভদ্রতা মানে বাড়িতে গেস্ট এলে তো আপনাদেরই সার্ভ করে দেওয়া উচিত এখন আমি যদি খাবার সার্ভ করতে যাই ওনারা তো জিজ্ঞাসা করতেই পারেন আমি কে ওনাদের তো মনে হতেই পারে যে আমি এবাড়ির কেউ মনে যেতে হয় তাই জন্য তোমার পরিচয়টা দিয়েই দেব বক বক না করে চাটনিটা তৈরি করো বলছি সব রেডি আছে আমি এক্ষুনি সার্ভ করে দিচ্ছি একটু চলো ফুলকা কি তাহলে কি ওনাদের ডেকে নিয়ে হ্যাঁ ওনাদের বলো ফুলকাকু হ্যাঁ সমস্ত রেডি আছে অ্যারেঞ্জমেন্ট ইজ ওভার আপনারা আসুন আসুন স্যার লাঞ্চ রেডি আছে আসুন আপনি খাবেন না আমি পরে খাবো আপনাদের হয়ে যাক আসলে ছুটির দিনে বাড়িতে থাকলে না আমি তাড়াতাড়ি খাই না পরে খাই আপনারা খান পরে আমি বসছি আসুন স্যার আসুন বসুন বসুন থ্যাংকস বসুন वो कौन है हमारे मेड सर्वेंट ओह आई सी तो ये सारा खाना उन्होंने बनाया है ना ना ওই মা আমরাই সব যোগাড়যন্ত্র করে দিয়েছি ওই খুন্তিটা একটু নাড়িয়েছে আসলে আমাদের বাড়িতে গেস্ট এসে এলে না ওই রান্নার দায়িত্বটা একটু সামলে দেয় আর কি ভালোই পারে রান্না অবশ্য জানি না আজকে দেখুন আপনারা কেমন হয়েছে আচ্ছা এক কাম মে ভুল গিয়া জলদিবাজি মে মুঝে ইয়াদ নেই রাহা কি স্যার एक्चुअली खाने से पहले मैं इंसुलिन लेता हूँ इंजेक्शन लेता हूँ मैं तो वो
मिल ही नहीं पाया। अच्छा अच्छा, आपने निजे ही नहीं नन तो? हाँ, यही तो मुश्किल है। एक्चुअली वो निडल देख के ना मैं कैसा, मैं घबरा जाता हूँ। देखिए ना, थोड़ी देर पहले आपके बच्चे यहीं पे थे, वो डॉक्टर हैं। मैं बोलना भूल गया। ए बाबा, ताहले अकुन की होबे? हाँ, ताहले तो आपका रज के नेवा ही होबे ना? हाँ, वही तो लग रहा है। एक्चुअली डॉक्टर ने मुझे कहा है गैप नहीं देने के लिए, लेकिन हो जाता है कभी कभी। क्या करूँ, तो कोई उपाय नहीं है। ठीक है ना, तो अब घर में जाके लूंगा। एक्चुअली मेरी वाइफ इस सब मामलों में बहुत एक्सपर्ट है। সেই তো, আর তো কোনো গত্যন্তরও নেই। বলছিলাম, আপনার খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো রেস্ট্রিকশন আছে? ওই ভাতটা আবার না, মানে বলতে পারেন, রুটি পরোটারও ব্যবস্থা আছে কিন্তু। নেই 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 নেই, আরে বঙ্গাল মে খানা খানা হ্যায় মুঝে, তো মছলি চাওয়াল খাউঙ্গা না। আর মছলি কা জো শুরুয়া হ্যায় ও চাওয়াল কে সাথে খানে মজা আতা হ্যায়, রুটি কে সাথ সমঝ মে আয়েগা ক্যা? বলছি, যদি কিছু মনে না করেন, আমি কি আপনাকে ইনজেকশনটা পুশ করতে পারি? না না, উনি তো বলছেন উনি বাড়ি গিয়ে নেবেন, কি তাই তো? পরাগদে সেটা উপায় নেই বলে বলছে, কিন্তু আমি তো ইনজেকশনটা পুশ করতে পারি। आपके घर की मेड सर्वेंट भी इंजेक्शन दे सकती है? एक्सलेंट। ও আর এমন কি কাজ? আপনি আমার সঙ্গে ওখানে আসুন, আমি ইনজেকশনটা দিয়ে দিচ্ছি। আরে বাহ, ফির আ যাও, আ যাও, আ যাও। ভেরি গুড। থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। ও এত জানলো কি করে? খুব এক্সপার্ট মেয়ে পেয়েছেন তো আপনারা। ওই আর কি, শিখে নিয়েছে। আমাদের বাড়িতে দুজন ডাক্তার আছে, তো ওর কাছ থেকেই। না, আমি এটা ওদের থেকে শিখিনি। আমি এটাকে আমার শিক্ষা হিসেবে শিখেছি। শিক্ষা হিসেবে মানে? হ্যাঁ স্যার, আমি মেডিকেল থার্ড ইয়ারের স্টুডেন্ট। ইনজেকশন পুশ করাটা আমাদের জানতেই হয়। মেডিকেল কে স্টুডেন্ট? লেকিন বলো তো, বলে কি আপনি খানা বানাতে হো ইয়াকে মেড সার্ভেন্ট? এই
বাড়িতে এটা আমার একটা পরিচয় বটে কিন্তু মেডিকেল কলেজ আমার পরিচয় আমি ওখানকার থার্ড ইয়ার স্টুডেন্ট আমি ঠিক বুঝতে পারছি না মিস্টার বোস এরকম একটা স্কলার মেয়ে ও বলছে ও থার্ড ইয়ারে পড়ে ডাক্তারি পড়ে ও আর ওকে দিয়ে আপনারা মেড সার্ভেন্টের কাজ করাচ্ছেন না একদম নয় মানে ব্যাপারটা একদমই সেরকম নয় আসলে ও না কোনো উপায় ছিল না খুব বিপদে পড়েছিল আমরাই ওকে এই বাড়িতে শেল্টার দিই ওই যশ রোহিণী ওরাই ওকে নিয়ে এসেছে এখানে হ্যাঁ আপনারা ওকে শেল্টার দিয়েছেন দ্যাট ইজ ভেরি ফাইন খুব ভালো করেছেন কিন্তু সেটা তো মেড সার্ভেন্ট হিসেবে শেল্টার দিয়েছেন এমনি এমনি তো শেল্টার দেননি মিস্টার বোস আপনারা যাতে ওকে কাজে লাগাতে পারেন মেড সার্ভেন্ট হিসেবে সেই জন্য ওকে থাকতে দিয়েছেন এমনি এমনি তো থাকতে দেননি এটা তো ঠিক কথা নয়